গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করলাম একজন স্পেশাল লোকের মুখ দিয়ে। আজকের দিনটা হচ্ছে 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন। তা আমরা প্রতিবারই মালা পরাই আর কি, ফটোতে এইটুকুই করি আর কি। তা মালাটা পরিয়ে নিই, তারপর তোমাদের সাথে একটা গল্প না, সত্যি ঘটনা, সেটা শেয়ার করব। মালাটাকে পরিয়ে নিই। মালা পরানো হয়ে গেল। আমার দাদা শ্বশুর, তার ছবিটা তোমাদের দেখাই, না দেখালে গল্পটা বলা যাবে না। ইনি হলো আমার দাদা শ্বশুর প্রফুল্ল কুমার সরকার। আমার দাদা শ্বশুর, উনি প্রেসিডেন্সি কলেজে পড়তেন, তখন সুভাষচন্দ্র বোস ওনার থেকে এক ক্লাস নিচু ক্লাসে পড়ত। আর আমার দাদা শ্বশুরের যে নিজের ভাই হেমন্ত কুমার সরকার, যারা ইতিহাস পড়েছো বা নেতাজি সম্বন্ধে জানো, হেমন্ত কুমার সরকারের নাম হয়তো তোমরা সবাই শুনে থাকবে। হেমন্ত কুমার সরকার হচ্ছে আমার দাদা শ্বশুরের নিজের ভাই। হেমন্ত কুমার সরকার আর সুভাষচন্দ্র বোস এক ক্লাসে পড়ত। আর এই হেমন্ত কুমার সরকারই সুভাষচন্দ্র বোসকে এই স্বাধীনতা সংগ্রামে নিয়ে এসেছিল। আর উনি আমাদের বাড়িতে, মানে আমাদের পুরনো বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, সেই পুরনো বাড়িতে নেতাজি প্রত্যেক উইকেন্ডে আসতো হেমন্ত কুমার সরকারের সাথে। ওনারা প্রেসিডেন্সি কলেজে পড়তো বলে ওইখানকার হোস্টেলেই থাকতো, কিন্তু প্রত্যেক উইকেন্ডে কৃষ্ণনগরের বাড়িতে হেমন্ত কুমার সরকারের সাথে উনি আমাদের বাড়িতে আসতেন। তখন ওনার বাবা মা, মানে সুভাষচন্দ্র বোসের বাবা মা কটকে থাকতো, তাই প্রত্যেক উইকেন্ডে উনি আমাদের বাড়িতে থাকতো। শনি রবি থেকে শনিবার আসতো, রবিবার থেকে সোমবার আবার প্রেসিডেন্সি কলেজে চলে যেত। মানে এইটা আমাদের একটা সৌভাগ্য, আমাদের মানে ফ্যামিলিটা এমনই একটা ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এমনই একটা ফ্যামিলি, প্রচুর বড় বড় লোকেরা আমাদের কৃষ্ণনগরের বাড়িতে এসেছে। সুভাষচন্দ্র বোস তো এসেছে, নজরুল ইসলাম এসেছে আমাদের বাড়িতে, এবং আমার দাদা শ্বশুর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শান্তিনিকেতনে এক জায়গায় থেকেছে। উনি তখন, আমার দাদা শ্বশুর তখন ওই শান্তিনিকেতনের স্কুলে পড়াতেন। ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার দাদা শ্বশুরের একটা ছবি আছে, পারলে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ফ্যামিলিটা এরকমই একটা ফ্যামিলি, তাই তোমাদের জানালাম আর কি আমাদের ফ্যামিলিটা কীরকম ফ্যামিলি। তাই প্রতি বছরই আমরা ছোটোখাটো লোক দেখানি কিছু না, জাস্ট আজকের দিনটা ওনাকে সম্মান করানোর জন্য আমরা মালাটা প্রতি বছরই পরাই। এইটুকুই বলার, চলো এবার আমার রান্নাবান্না সবই হয়ে গেছে, চানও হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আজকের ওয়েদার সকাল থেকে প্রচণ্ড খারাপ, তাই জন্য আর বেশি কিছু রান্না করিনি, খিচুড়ি রান্না করেছি। চলো এবার আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে নেবো। মালা ঠালা পরিয়ে রান্না করে চলে এলাম, খেতেও দিয়ে দিয়েছি, চলে এলাম মানে অনেকক্ষণ চলে এসেছি, খেতেও দিয়ে দিয়েছি। চলো খিচুড়ি খাচ্ছে, সব দেখাই তোমাদের। বহুদিন পর খাচ্ছে, চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে উপরে চলে এসেছি। যে কি জঘন্য ওয়েদার, যে কি বলবো, দাঁড়া একটু বসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া করে এবার একটু বসবো। সকালবেলা আছে শীতকালে, তোমরা বলো তো এরকম ওয়েদার কোনোদিনও দেখেছো? আমাদের এখানকার কি ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে গেল, দিন পনেরো যায় আবার বৃষ্টি। আজকে ঠান্ডাটাও নেই কিন্তু সেরকম, এই বৃষ্টি মেঘলার জন্য, শীতে এইবারে শরীর টরি খারাপ হওয়ার জন্য আর খিচুড়ি চিচুড়ি খাওয়া হয়নি বললো। আর আমার বর তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, মানে যাকে খিচুড়ি চিচুড়ি খাওয়া হয়ে গেল, রান্নাবান্না কম আজকে। আর যেই তরকারিটা করেছিলাম সেটা রাত্রিবেলা হয়ে যাবে, তাই রাত্রিরের রান্নার ঝামেলাও নেই। তোমাদের মাঝখানে দুটো ডেইলি ব্লগ দিইনি আর কি, অন্যরকম একটু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, তা দেখলাম তোমরা সেগুলো নাও নি আর কি, মানে পছন্দ করছো না হয়তো সেই জিনিসগুলো। আমি কিন্তু এই ভেজিটেবলসের যে স্টোরেজের ব্লগটা দিয়েছিলাম, এই মানে ভিডিওটা দিয়েছিলাম, সেটা কিন্তু খুব উপকারী, কিন্তু দেখলাম অর্ধেক লোকই আর কি নেয়নি সেটা। যাকে বুঝলাম তাহলে আমি এরকম ভিডিও করলে তোমরা দেখবে না। আমার তো, আমি তো তোমাদের সাথে এখানে বসে বসে বকবক করছি, এদিকে আমার বর মেয়েকে নিয়ে ওখানে পড়তে বসিয়েছে, মেয়েকে এদিকে একদম পড়তে বসতে চাইছিল না, আর বাবা জোর করে পড়তে বসিয়েছে,
চলো তোমাদের দেখাই। আর আমার বর না ছুটি থাকলে খুব পড়াতে ভালোবাসে, আমার না এখন আর পড়াতে ওকে ভালো লাগে না, মানে একটা দুটো সাবজেক্ট দেখি, কিন্তু আমার বর না পড়াতে খুব ভালোবাসে। চলো দেখবে, পড়াতে বসেছে আর খুব রেগে যায় আমার উপরে, ও পড়াটার সময় যদি আমি ডিস্টার্ব করি খুব রেগে যায় আমার উপর। চলো তোমাদের একবার দেখাই। চলো, আর আমার ছাদ থেকে কিছু গাছ আমি ওই ঘরে জানলাতে হ্যাং করেছি, সেটাও তোমাদের দেখাবো। চলো। ও বাবা, এখন মন দিয়ে মেয়েকে ফিজিক্স পড়াচ্ছে, চান্স পেয়েছে আজকে, ডিস্টার্ব করবো না খুব রেগে যাবে আমার। তোমাদের এই ঘরের একটা জিনিস দেখিয়ে দিই, ছাদে যে পিটুনিয়া গাছগুলো হয়েছিল এই দেখো, এগুলো এখানে জানলাতে লাগিয়ে দিয়েছি, ফুলগুলো ফুটতে শুরু করেছে এখন, সব ফুলগুলো ফুটতে শুরু করেছে, ভাল লাগছে বলো দেখতে। চলো আর এই ঘরে বেশিক্ষণ থাকবো না, আমার বর খুব রেগে যাবে আমার উপরে। আমরা এখন শীতে কাঁপতে কাঁপতে কি দেখছি বলো তো, দুপুরে যাতে না তাই জন্য এখন সারা দুপুর বসে বসে বজরঙ্গি ভাইজান দেখছি, দারুণ সিনেমাটা তাড়াতাড়ি করে শেষ করে নিচে গিয়ে চা তৈরি করে চা খাবো। সিনেমা দেখে নিচে চলে এলাম, চা বসাবো বলে ভীষণ শীত করছে, চা না খেলে আর হবে না, এখন দাঁড়াও চাটা আগে বসাই। চা বসিয়ে দিলাম, চলো চা রেডি। ভীষণ মাথাও ধরেছে আমার, চাটা খেলে যদি মাথা ধরাটা ছাড়ে। চা নিয়ে এখন টিভির ঘরে বসে একটু সিরিয়াল দেখছি, এই সময় আমরা সবাই একসাথে মিলে একটু সিরিয়াল টিরিয়াল দেখি। চলো চা খাই আর সিরিয়াল দেখি। এদিকে আমার বর দেখো মোমো অর্ডার দিয়েছে, এখন সেটা খোলাখুলি চলছে। আমার মেয়ে তো খুব উত্তেজিত, আমিও অবশ্য পছন্দ করি, মেয়ের নামে কেন বারবার দোষ দেবো, আমরা সবাই এগুলো খেতে বেশ ভালোইবাসি। স্টিম মোমো আমাদের দুজনের জন্য আর মেয়ের জন্য শেজওয়ান মোমো। আসলে গাছটায় ফল হোক, কোন গাছটায় বাগানে মানি প্ল্যান্ট, প্রচুর মানি প্ল্যান্ট পুঁতেছি, যদি হয় দেখো মোমো খেলো, তারপরে আবার ওই বড় বড় পান্তুয়াগুলো খাচ্ছে। এদিকে ফেরো, দেখাও লোককে কত বড় বড় পান্তুয়া তুমি খাচ্ছ, পুরোটা ঢুকিয়ে দিলে। দেখো আমি ওপরে চলে এলাম, মেয়ে সময় পেছন থেকে বগর 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 করে যাচ্ছে, আমাদের এখন মোমো খাওয়া হয়ে গেল। দাঁড়াও একটু বসি, বসে বক বক করি তোমাদের সাথে, দাঁড়াও। চলো, আজকে তো সন্ধ্যেবেলাটা দারুণ জমে গেল, অনেকক্ষণ ধরে আমি আর মেয়ে আমার বরকে পটিয়েছি, আজকে মোমো খাবো মোমো খাবো, তারপরে বাধ্য হয়ে মোমোর অর্ডারটা দিয়ে দিয়েছে আজকে। রোজ রোজ সন্ধ্যাবেলা আর সব প্রতীক্ষা করে, আর আজকে মুষলধারে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, বৃষ্টি পড়ছে, মানে একটা বিরক্তিকর ওয়েদার, মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ভাগ্যি সেটা মানে সকালের এদিকে তরকারিটা করা আছে, আমাকে রাত্রিরেও কিছু রান্না করতে হবে না, একটু ডিম টিম ভেজে নেবো তাহলেই হয়ে যাবে, আর এদিকে সন্ধ্যেবেলা তো কিচ্ছু করতে হলো না, বেশ আরামে সন্ধ্যেবেলাটা কাটতো। যাকগে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বারবার অনুরোধ করি তোমাদের,
যারা দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওতে যদি কিছু খামতি থেকে থাকে সেগুলো তোমরা একটু আমাকে প্লিজ বলো, যাতে আমি কোন দিক থেকে উন্নতি করতে পারি সেগুলো একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমার পক্ষে সুবিধা হয়, তাহলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারি আর কি। চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।